চলতি মাসে দেশের প্রথম স্যাটেলাইট ও বঙ্গবন্ধু এক মহাকাশে উৎক্ষেপণ করা হবে এরই মধ্যে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নেওয়া হয়েছে উপগ্রহটি নিয়ন্ত্রণের জন্য গাজীপুরের জয়দবপুরে গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজও শেষ পর্যায়ে ওয়ালিউল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সিউল আহমেদ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ কক্ষপথ কিনতে দু সালে জানুয়ারিতে রাশিয়ার প্রতিষ্ঠান ইন্টার স্পুটনিকের সাথে চুক্তি করে বাংলাদেশ স্যাটেলাইটটি তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটে স্যাটেলাইটটি পাঠানো হবে মহাকাশে ইতিমধ্যে স্পেস এক্সের কাছে পৌঁছেছে স্যাটেলাইটটি বাংলাদেশ থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণে দুইটি গ্রাউন্ড স্টেশন তৈরি করা হয়েছে এর একটি গাজীপুরের জয়দেবপুরে এবং অপরটি রাঙ্গামাটির বেদবনিয়ায় মূল কাজ করবে জয়দেবপুরের স্টেশনটি আর ব্যাকআপ হিসাবে থাকছে বেদবনিয়ার স্টেশনটি জয়দেবপুর গ্রাউন্ড স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে ডিম্বাকৃতির ছোট ভবনে রেডিও ফ্রিকোয়েন্সি রুম থেকে চলবে মূল কাজ স্যাটেলাইটটি চল্লিশটি ট্রান্সপাউন্ডারের মধ্যে বিশটি দেশের জন্য রাখা হবে আর বাকি বিশটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে কৃত্রিম উপগ্রহটি টেলিভিশন চ্যানেল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিস্যাট ও বেতার সহ চল্লিশ ধরনের সেবা দেবে বাংলাদেশের বহু দ্বীপ আছে বাংলাদেশের বহু উপকূলীয় অঞ্চল আছে বাংলাদেশের হাওর বাওয়ার এইসব এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে আমাদের পক্ষে তার টেনে ইন্টারনেট সংযোগ দেওয়াটা সম্ভব না সেই সব জায়গাতে যাতে আমরা কানেকটিভিটি দিতে পারি তার জন্য আমরা স্যাটেলাইটকে ব্যবহার করব প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে দুই কোটি টাকা আগামী চব্বিশে এপ্রিল বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের কথা রয়েছে তবে তার সব কিছু নির্ভর করছে আবহাওয়া সহ আরও কিছু বিষয়ের উপর সেদিন ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইচ টিপে উদ্বোধনের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে আর এরই মধ্য দিয়ে নিজস্ব স্যাটেলাইট অধিকারী সাতান্নতম দেশ হিসাবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটবে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের গ্রাউন্ড স্টেশন থেকে সিউল আহমেদ দীপ্ত সংবাদ গাজীপুর